जाए। ১৯৯২ সালে তোমাকে চাই বলে একটা ক্যাসেট বেরোনোর পর বাংলা গানের যে ভাষা আমূল পাল্টে গেল তারই একটা অন্যরকম উদযাপন আজকে ১৬ই মার্চ। সঙ্গে আমরা বেছে নিয়েছিলাম কলকাতা টিভির তরফ থেকে ১৬ই মার্চ দিনটাকে, কেননা এই দিনটাতে আমাদের প্রিয় শিল্পী কবির সুমন গুটি গুটি করে পা রাখলেন ষাটে, পালাই ষাট সুমন দা। সুমন দাকে দিয়ে এই অনুষ্ঠান বলত, এখানে মনে হয় না যে আমার খুব বেশি আড়ম্বর আনুষ্ঠানিকতা দরকার রয়েছে, ঠিক যেভাবে সুমন দাকে আমরা শুনে এসেছি গত ১৫-১৬ বছর ধরে। সুমন দার কথাই ধার করে বারবার বলতে হয়, আমাদের কোনো কথা নেই। সুমন দাই যে কথাটা বারবার বলেন যে কোনো গানকে যদি জনপ্রিয় হতে হয় তাহলে তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রেডিও অথবা টেলিভিশন। ১৯৯২ সালে যখন তোমাকে চাই আমাদের কাছে এলো তখন তোমাকে চাই কোনো রেডিও স্টেশনে বাজেনি, কেননা তখনও পর্যন্ত কোনো ক্যাসেট রেডিও স্টেশনে বাজানো যেত না। সুমনদা যে কথাটা বারবার বলছেন, আজকের অনুষ্ঠান সুমনদার কথা দিয়ে সুমনদার গানকে নিয়ে সুমনদাকে উদযাপন করা, তার জন্মদিনকে উদযাপন করা। সুমনদা বারবার যে কথা বলেছেন যে ১৯৯২ থেকে ২০০৮ সুমনদার একমাত্র প্রচার মাধ্যম ছিলেন আপনারা এবং আমরা, যারা গান শুনে শুনে সেই গানকে পাশের লোককে শুনিয়েছি। ১৬ই মার্চে বালাইষাটে প্রথম নিবেদন কলকাতা টিভির তরফ থেকে সুমনদার জন্য। উদাসীন থেকো না সারাদা নীল নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই সারাদা। নীল আকাশে কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই সারাদা উদাসীন থেকো না সারাদা উদাসীন থেকো না সারাদা। চাই তোমাকে আমাকেও চাই তার, আমাদের মনে রং মিলে যাক দুনিয়ার সারাদা। শুরু চাই তোমাকে আমাকেও চাই তার, আমাদের মনে রং মিলে যাক দুনিয়ার সারাদা সারাদা ফরিংয়ের ডানাতেও এ জীবন দেয় ডা, বেঁচে থাক সবাই হাতে হাত রাখা থাক সারাদা। এর ডানাতেও এ জীবন দেয় ডা, বেঁচে থাক সবাই হাতে হাত রাখা থাক সারাদা উদাসীন থেকো না সারাদা উদাসীন থেকো না সারাদা
উদাসীন থেকো না সারদা, উদাসীন থেকো না সারদা, উদাসীন থেকো না সারদা। 1992 এর পর থেকে সুমনের গান এই গাথাটা হয়ে উঠল সাধারণ মানুষের সবচেয়ে শক্তিশালী প্রচার মাধ্যম। সাধারণ মানুষের গান হয়ে উঠল একটা কয়েনেজ, একটা ক্যাটালগ, যার নাম অত্যন্ত স্পর্ধায় আমরা বলতে পারি সুমনের গান। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর পুরনো জঞ্জাল, হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। আরো তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি, বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। আসলে কবির সুমন অনেকদিন আগে একবার বলেছিলেন একটা অনুষ্ঠানে যে ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটা না হলে আমি হয়তো গান লিখতাম না, গান গাইতাম না, গান বাঁধতাম না। আমার মনে হয় এই প্রজন্মের মানুষ হিসেবে এই গানটা লেখা না হলে, গাওয়া না হলে হয়তো পরবর্তীকালের অনেক গান লেখা হতো না, অনেক গানের সুর হতো না, অনেক নাটক আমি করতাম না, অনেক চলচ্চিত্র আমি করতে পারতাম না। মানুষের গান হয়ে উঠল সুমনের গান। একটু নাটকীয় ভাবে বলতে পারি, আজ 16ই মার্চ, আজ ষাট ষাট বালাই ষাট, সুমন দা বালাই ষাট।
এই বিরল দৃশ্যের সাক্ষী থাকছি আমরা সবাই। কবির সুমন, 60 বছরের জন্মদিনে কবির সুমনকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, অভিবাদন। কবির সুমন 90ও দেখতে চাই আমরা। মাননীয় বন্ধুরা, সহনাগরিকরা, আমি ঠিক বুঝতে পারছি না, বোধহয় জন্মান্তরে বিশ্বাস করতেই হবে এবার, যদিও তার কোনো তেমন বিজ্ঞানসম্মত যুক্তি নেই। আমার মনে হয় না এই জন্মে আমি এমন কোনো ভালো কাজ করতে পেরেছি যার জন্য এতজন মানুষ এইভাবে আসবেন, যার জন্য এতজন মানুষ এইভাবে কাজ করবেন। আমার মনে হয় না আমি এমন কোনো ভালো কাজ করতে পেরেছি। মাননীয় বন্ধুরা, আমি নিতান্তই একজন গানের কারিগর। আমার চেয়ে ঢের বড় মাপের গান কারিগর আমার আগে এসছেন, আমার পরেও আসবেন। শুধু আধুনিক বাংলা গান লিখে সুর করে গাইতে এসে এই রাজ্যে ধারাবাহিকভাবে আমি যেভাবে অপমানিত হয়েছি, অনেকদিন তার কারণ বুঝতে পারিনি, এখনো বুঝতে পারি না। আমার পিতৃদেব সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমায় বলেছিলেন, গানটাকে তোকে শেখাচ্ছি ভালো শ্রোতা হবি বলে, এটাকে পেশা করিস না, মানুষ কষ্ট দেবে। আমার মনে হয় না আমার পিতৃদেব, যিনি প্রয়াত, সম্পূর্ণ ঠিক কথা বলেছিলেন, মানুষ ভালোবাসতে জানে গানের জন্য। কি বলবো আপনাদের, এক একটা মুহূর্ত আসে যখন মনে হয় যে মানব জন্ম সার্থক। আপনারা বিশ্বাস করতে পারেন, এখন পর্যন্ত গবেষকরা বলছেন আমি 450 মতন গান লিখে সুর আরোপ করেছি, বেশ কিছু রেকর্ড হয়েছে, বাকিগুলো হয়নি, আর লিরিক লিখেছি তার বেশি। কিন্তু এই সংখ্যাগুলো কিছু নয়, আমি শত চেষ্টা করেও লালন ফকিরের মতো একখানা সুর, একখানা গান তৈরি করতে পারবো না। আমি আমি বাঁধতেই পারবো না, রাম কি রহিম সে কোন জন, মাটি কি পবন জল কি হুতাশন, শুধাইলে তার অন্বেষণ গো, শুধাইলে তার অন্বেষণ, মূর্খ দেখে কেউ বলে না। আমি পারবো না, আমার অক্ষমতা প্রতি মুহূর্তের। মাননীয় বন্ধুরা, বিশ্বাস করুন, আমি এখনো ভেবে পাচ্ছি না কি করে এটা সম্ভব হচ্ছে। এতজন শিল্পী এসছেন, এতজন প্রকৌশলী এসছেন, তারা আমার গান গাইবেন এবং সঙ্গে যারা বাজাবেন, এর পরের ধাপ নেওয়ার আগে আপনাদের সকলের কাছে কর জোড়ে একটা বিনতি জানাতে চাই। মাননীয় বন্ধুরা, আজ থেকে আসুন আমরা ওই টিপিক্যাল বাংলা কথার মতো গান টান কবিতা টবিতা বলা বন্ধ করি। গান গান টান নয়, এতে আমরা বাঙালিরা সারা পৃথিবীকে অপমান করে চলেছি। তিনি কবিতা, কবিতা টবিতা নয়। আমরা তো কখনো বলি না আমার একজন বাবা টাবা আছে, আমরা কেন তাহলে বলবো? আসুন আমরা এই একটা অঙ্গীকার করি। আর একটা অঙ্গীকার, যারা যন্ত্রশিল্পী তারা ছাড়া প্রত্যেক গায়ককে জিজ্ঞেস করুন, তারা অচল। এই যন্ত্রশিল্পীদের আমরা যেন আর হ্যান্ডস কোনোদিন না বলি, আমরা তাদের যন্ত্রী বলি, যন্ত্রশিল্পী বলি, মিউজিশিয়ান বলি, হ্যান্ডস না। মাননীয় বন্ধুরা, আজকের এই আসরে যে শিল্পীরা আছেন পশ্চিমবঙ্গের তরফে, তাদের মধ্যে সিনিয়র, সবার সিনিয়র হলেন হৈমন্তী শুক্লা। প্রথমে আমরা অনুরোধ করব হৈমন্তী দেবীকে। কি বলবো, আজকে আমার এত ভালো লাগছে, সুমনকে আমরা সকলে এত ভালোবাসি,
সেটুকু ভাবতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর ও একটা কথা আমি বলবো, যে ভালো শিল্পীদের আমি ভালো কিনা জানি না, তবে ওর সামনে যখন গান করি এমনভাবে প্রশংসা করে, এই অন্যকে প্রশংসা করতে একটা মন দরকার, সেটা সুমনের খুব খুব আছে। মনে করি না এটাই আমার কাজ, প্রতিদিন রেখে আশা জানলায় কল্প গন্ধরায়, মনে করি না এটাই আমার দায়, একবার ছুঁয়ে আসা নয়ন প্রতি আমি 1995 সালে ছোট বড় মিলে নামে একটা অ্যালবাম করেছিলাম, তখন পায়েল ছোট্টটি, পায়েল তাতে গান করেন। তারপর তার 4 বছর পর একসাথে বাঁচবই নামে একটি অ্যালবাম আমি করেছিলাম। আমার ধারণা আমার জীবনে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ কাজ ওটাই। একজনও প্রবীণ বা 25 ঊর্ধ্ব 20 ঊর্ধ্ব শিল্পী সেখানে ছিলেন না, সকলেরই বয়স 5-6 থেকে 20-এর মধ্যে। সেখানেও পায়েল গান করেন। পায়েল আজকের সম্ভবত সে প্রথম অ্যালবামে যে গানটি করেছিলেন সেটাই তুই গাইবি তো, নাই না মা? পায়েল Thank you.
সুমনদা বলেছিলেন, তোমাকে শোনাবো শুধু তোমাকেই আগামীর গান আজ। 1992 যে আগামী ছিল, আজকের শিল্পীরাও কিন্তু সেই গান গাইছেন। বালাইশাটে এখন মঞ্চে রূপঙ্কর। সুমনদার গান ইনফ্যাক্ট আমাকে বাংলা গান করতে শিখিয়েছে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, নয় আমি বাংলা গান করতাম না। তো যে গানগুলি সুমনদার আমাকে বাংলা গান করতে শিখিয়েছে তার মধ্যে একটি গান। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে, কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে, কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে, কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে, কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। কত হাজার বারের পর আকাশ দেখা যাবে, কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে, কত হাজার বারের পর আকাশ দেখা যাবে, কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে পানির জলে ভেসে, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা।
প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। ছায়াটাই লাগছে ভালো, ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, তাতে কি আমরা যদি এই আকালে স্বপ্ন দেখি, আমরা যদি স্বপ্ন দেখি, এই যে দেখছি সন্ধ্যে ছটা আকাশ জোড়া, ঘরের মাঠে ছুটছে রঙে পাগলা ঘোড়া, আর তাতে কি আমরা যদি এই আকালে স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালে স্বপ্ন দেখি। এই যে দেখেছি কাগজ দেখি